নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুনিতা। গ্রীষ্মের দিনে ঠান্ডা ড্রিঙ্ক খেতে আমাদের সবার খুবই ভালোই লাগে। তার মধ্যে যদি কোল্ড কফি হয় তাহলে তার কোনো কথাই নেই। আর এই কোল্ড কফি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর বাইরে থেকে যদি কোনো গেস্ট আসে তাহলে আপনারা এই ড্রিঙ্কটি বানিয়ে তাদের খুশি করে দিতে পারেন। তাহলে আসুন শুরু করি আমার এই কোল্ড কফি রেসিপি। আর আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করি এই কোল্ড কফি রেসিপিটি। কোল্ড কফি বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে প্রথমে 2 চামচের মতো কফির পাউডার নিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচের মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার এতে আমি একটুখানি গরম জল দিয়ে দেব 3 চামচের মতো। এবার এই জলটি দেওয়ার পর আমি এতে চিনিটা আর কফির পাউডারটা একটু ভালো করে গুলে নেব। কোল্ড কফি যেহেতু আমরা ঠান্ডা দুধে বানাই তাই কোল্ড কফি ব্লেন্ড করার সময় অনেক সময় চিনিটা গুলে না ভালো করে তলায় পড়ে থাকে। তাই এইভাবে যদি আগে থেকে চিনিটা আর কফির পাউডারটা একটু ভালো করে গুলে তারপর যদি কোল্ড কফি বানানো হয় তাহলে চিনিটা ভালো মেল্ট হয়ে যায়। দেখুন, চিনি আর কফিটা আমার ভালো করে গোলা হয়ে গেছে। এবার আমি কফিটা বানানো শুরু করব। ওই জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এবার এই জারের মধ্যে আমি দিয়ে দেব 2 গ্লাসের মতো ঠান্ডা ফুল ফ্যাট মিল্ক। আর এতে আমি যে চিনি আর কফির মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এতে আমি দিয়ে দেব কিছু আইস কিউব। এবার আমি এতে দিয়ে দেব বাটারস্কচ আইসক্রিম একটু করে। এই আইসক্রিমটি টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে কোল্ড কফিতে একটু যদি আইসক্রিম দেওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। এবার এগুলোকে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নেব। সব কিছু আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কোল্ড কফি আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফোম তৈরি হয়েছে। এবার আমি এখানে 2 কাঁচের গ্লাস নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে ঢেলে নেওয়ার আগে আমি এই গ্লাস দুটোকে একটু করে ডেকোরেট করে নেব। ওই জন্য আমি এখানে একটু করে গ্লাসের গায়ে চকলেট সিরাম লাগিয়ে দিচ্ছি। এইভাবে গ্লাসের মধ্যে যদি একটু করে চকলেট সিরাম লাগিয়ে নেওয়া হয় দেখতে যেমন সুন্দর লাগে কফিটা খেতেও খুব ভালো লাগে। তো দেখুন, আমার 2 গ্লাসেই ভালো করে চকলেট সিরাম আমি লাগিয়ে নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে আমি কোল্ড কফিটা ঢেলে দেব। এবার এই কফিটার ওপরে আমি আরেকটু করে আইসক্রিম দিয়ে দিলাম। এই আইসক্রিম ছাড়াও এই রকম করে যদি কোল্ড কফি বানানো হয় তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই আপনারা চাইলে এই আইসক্রিম বাদও দিতে পারেন। এবার এর ওপরে আমি একটু করে চকলেট সিরাম ছড়িয়ে দেব। চকলেট সিরাম ছড়িয়ে দেওয়ার পর এর ওপরে আমি কিছু চকো চিপস ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এই চকো চিপস নাও দিতে পারেন, তবে আমার ভালো লাগে বলে এগুলি দিলাম একটু। এবার এর ওপরে আমি একটু করে কফি পাউডার ছড়িয়ে দেব। এই কোল্ড কফির ওপরে একটু করে যদি কফি পাউডার ছড়িয়ে দেওয়া হয় এটি দেখতে যেমন ভালো লাগে কফিটা খেতেও খুবই ভালো লাগে। তাহলে দেখতেই পেলেন কত সহজে এই কোল্ড কফি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাহলে আপনারাও বানান আর এনজয় করুন। আর আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। নমস্কার বন্ধুরা।